আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুর রহমান বলছি। আজকে আমি আপনাদের সম্মুখে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি তার বিষয় হচ্ছে ইসলামী ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট করব কিভাবে এবং সেই অ্যাকাউন্ট ফর্মটি পূরণ করা দেখাবো আপনাদেরকে। তো চলুন সরাসরি কাজে শুরু করি। প্রথমে আপনি আপনার ব্যাংকের নিকটতম শাখা থেকে একটি সেভিং অ্যাকাউন্টের ফর্ম সংগ্রহ করুন, আর আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ফর্মটা আমার ভিডিও দেখে আমাকে অনুসরণ করে ফর্মটি ফিল আপ করুন। এই হচ্ছে ফর্ম, ফর্মের প্রথম পৃষ্ঠা। ফর্মের মোট পাতা হচ্ছে 5টি 6টি। তো এটা প্রথম পৃষ্ঠা। ফর্মটি এরকম পাবেন একটি বই আকারে। তো আমরা যারা অ্যাকাউন্ট খুলব সাধারণ ব্যক্তিরা, তারা সাধারণত মুদারা বা সঞ্চয় হিসাবে এই অ্যাকাউন্টটা খুলে থাকি এবং আমরা এটাই খুলব সাধারণ লোকেরা, আর অন্যগুলি অন্যদের জন্যে প্রযোজ্য। এখানে 7 প্রকারের অ্যাকাউন্ট খোলা হয়, তার মধ্যে সাধারণ মানুষদের জন্য একটি জেনারেল টাইপ। এখানে 7 প্রকারের মধ্যে মুদারা বা সঞ্চয় হিসাব এটা আমরা খুলব, এই প্রথমটাই সাধারণ মানুষের খুলব। মুদারা বা সঞ্চয় হিসাব এরা এটা দ্বিতীয়টা হচ্ছে স্টাফ যারা তারা খুলবে। এখানে স্টুডেন্টরাও খুলতে পারে এবং অন্যান্য বিজনেসের খোলা যায়, তবে আমরা সাধারণরা প্রথমটা খুলব। হিসাব শিরোনাম, আপনার নাম হবে এখানে, আপনার নাম কি এবং কি নামে অ্যাকাউন্টটা হবে সেই নামটা হবে এই জায়গাতে। হিসাব নাম্বার এটা ব্যাংক পূরণ করবে আপনার নাম। কাস্টমার আইডি কোড এটাও ব্যাংক। দ্বিতীয় পেজ, এটা দেখুন, এটা হচ্ছে আপনার দ্বিতীয় পৃষ্ঠার প্রথম আবেদনের অংশ, এটা পূরণ করুন। তারিখ দিবেন এখানে এবং কোন শাখা আপনি কোন শাখার, আমি ময়মনসিংহ শাখা, আপনি কোন শাখা যে শাখার আছেন সে শাখার নাম লিখবেন, এটা আপনি দরখাস্ত করতেছেন। হিসাব শিরোনাম বাংলায় আপনার নাম কি, যেমন আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান, এই নামে অ্যাকাউন্ট হবে। ইংরেজিতে নাম দিবেন, বানান ভুল করবেন না, আপনার ওই জন্ম নিবন্ধনে অথবা ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে লেখা আছে, বানান লেখা আছে বাংলা ইংরেজি, ঠিক সেভাবে দেবেন এবং তথ্যের সাথে মিল থাকতে হবে অবশ্যই। হিসাবের প্রকৃতি কী ধরনের অ্যাকাউন্ট হবে, আমরা সবাই মুদারা বা সঞ্চয় হিসাবে অ্যাকাউন্ট খুলব, আর যারা অন্য অন্য কেউ হলো অন্যরা স্টুডেন্টদের জন্য আছে, স্টুডেন্ট যে যেটা খুলতে প্রয়োজন সেটা খুলতে পারে, তবে সাধারণত আমরা মুদারা বা সঞ্চয় হিসাব এটাই খুলে থাকি, জেনারেলটাই খুলে থাকি। মুদ্রা, আপনি আপনার অ্যাকাউন্টে কী আকারে লেনদেন করবেন, টাকা হিসাবে, ডলার হিসাবে, ইউরো হিসাবে, পাউন্ড হিসাবে, অন্যান্য যেটা থাকবে সেটা লিখে দিতে পারেন, তবে আমরা বাংলাদেশে সাধারণত টাকাই লেনদেন করে থাকি, টাকা, তাই টাকাতে ঠিক চিনা দিলাম। হিসাব পরিচালনা সংক্রান্ত ঘোষণা, যদি আপনি যৌথ এককভাবে পরিচালনা করতে চান, যা আপনার অ্যাকাউন্টে আর কেউ হস্তক্ষেপ করতে পারবে না বা অন্য কেউ এর মালিকানাধীন থাকবে না, আপনি এককভাবে চালাতে চান তাহলে আপনি এককভাবে ঠিক চিনা দিবেন, আর যদি যৌথ অ্যাকাউন্ট করেন তাহলে যৌথ অ্যাকাউন্টে দিবেন। অন্য কোনো ব্যাংকে পরিচালিত হিসাব আছে কি, আপনার অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না, যদি থাকে তাহলে সেই এটা কোন ব্যাংকে, কী ব্যাংকের নাম কি, শাখার নাম কি এবং অ্যাকাউন্ট নাম্বার কত, কি অ্যাকাউন্ট, সেই এই তথ্যটা পূরণ করতে হবে এটুকু, আর যদি না থাকে তাহলে আর কোনো কিছু পূরণ করার প্রয়োজন নেই, জাস্ট এটুকুই। তো
আবেদনকারী নাবালক হলে, আপনি যদি নাবালক হন তাহলে এই তথ্যটুকু পূরণ করুন, আর যদি নাবালক না হন, আপনি যদি প্রাপ্তবয়স্ক হন, আপনার ভোটার আইডি কার্ড থাকে বা জন্ম নিবন্ধন থাকে, তাহলে তো আপনি নাবালক নাই, তাহলে আপনি আপনাকে এই এই অংশটুকু পূরণ করতে হবে না। জাস্ট আপনার এই ফর্মে এইটুকুই আপনাকে পূরণ করতে হবে, ব্যাস। পরবর্তী স্টেপ, পরিচয় দানকারীর তথ্য। এই এই 7 নম্বর অংশটুকু, এই অংশটুকু আপনার পূরণ করতে হবে না। এটা পূরণ করবে তিনি যিনি যিনি আপনাকে চিনেন, আপনাকে রেফারেন্স দিচ্ছে, আপনি যার রেফারেন্সে অ্যাকাউন্ট করতেছেন, সে এই তথ্য পূরণ করবে। সাধারণত পরিচয় প্রদান করে থাকে ব্যাংকের কর্মকর্তারাই, তবে তারাও পরিচয় প্রদান করতে পারে যাদের এই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট পূর্বে থেকে করা আছে, তারাও এই পরিচয় প্রদান করতে পারবে, আপনার আপনার আপনাকে তার রেফারেন্স আপনাকে ভর্তি করতে পারবে। তো তার তথ্য পূরণ করতে হবে এখানে, সে তার তথ্য, এটা এটা আপনার না। যিনি পরিচয় দিচ্ছেন তার নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, শাখার নাম, স্বাক্ষর, সব কিছু এখানে তার তথ্য। এখানে যিনি অ্যাকাউন্ট করতেছেন, আবেদন করতেছেন, তিনি এই তথ্য পূরণ করবেন না। আর দ্বিতীয় এই নীল অংশটুকু ব্যাংকের ব্যবহারের জন্য, এটুকু ব্যাংকের কর্মকর্তা ফিল আপ করবেন, এটুকু। এখানে আপনার কোনো কাজ নেই, আপনার কাজ এই অংশটুকু, এই অংশটুকু 8 নম্বর, 8 নম্বর নমিনি সংক্রান্ত তথ্য। এখানে আপনার মৃত্যুর পর বা আপনার অবর্তমানে মানে আপনার এই অ্যাকাউন্টের মালিক কে হবে, বা আপনার অ্যাকাউন্টের সংরক্ষিত টাকার মালিক কে হবে, কে উত্তোলন করতে পারবে আপনার মৃত্যুর পর টাকা, তার এই এই তথ্যটা এখানে পূরণ করে দিতে হবে। নমিনির নাম, যেমন আমি আমার ভাইয়ের নাম দিচ্ছি আনিসুর রহমান, আমার পিতার নাম হচ্ছে আনিসুর রহমানের পিতার নাম হচ্ছে মজিবুর রহমান, আনিসুর রহমানের মাতার নাম হচ্ছে আফরুজা। আনিসুর রহমান কি করে, চাকরি করে, পেশা চাকরি, সম্পর্কে ভাই, তার পরিচয়পত্র নাম্বার, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনার যেটা আছে সেটা দিবেন, বয়স কত সেটা দিবেন, তার ঠিকানা দিবেন, জন্ম নিবন্ধন নাম্বার দিবেন। নমিনি একাধিক হলে সে শতকরা কত পার্সেন্ট প্রফিট নিতে পারবে, 100% দিয়ে দিবেন। আপনার স্বাক্ষর এটা হবে, আবেদনকারী স্বাক্ষর এখানে হবে, আমার নাম সাইদ, আমি আবেদনকারী, আমি স্বাক্ষর দিয়েছি সাইদ, ওকে। আর শেষের অংশটুকু প্রাথমিক জমা ও অর্থের উৎস। আপনি যে অ্যাকাউন্ট খুলতেছেন, প্রাথমিক পর্যায়ে আপনি কত টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন, এটা আপনার ইচ্ছা মতোই দেওয়া যায়, এক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, ব্যাংকের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে সাধারণত 500 বা 1000 টাকার নিচে কেউ প্রাথমিক জমা দেয় না। তো আপনি ধরুন আপনি 1000 টাকা দিলেন, জমার ধরন কি আপনি নগদে দিলেন অথবা নগদেই দিবেন। অর্থের উৎস, আপনার আপনি কীভাবে আয় রোজগার করেন, আপনার টাকা হাতে আসার উৎসটা কী সেটা লিখবেন। কৃষি হলে কৃষি, চাকরি হলে চাকরি, ব্যবসায়ী হলে ব্যবসায়ী, আপনার যেটা সুবিধা। নেক্সট পেজ আরেকটু বুঝাই, এখানে নমিনির ছবি দিতে হবে, 1 কপি। আর এইখানে আপনার ছবি হবে 1 কপি, সত্যিই তো সব, ওকে। 4 নম্বর পেজ, আমরা 4 নম্বর পেজটা আছি, আধুনিক ব্যাংকিং সুবিধা। আপনি ব্যাংকিং আপনার অ্যাকাউন্টটা কী কী সেবা নিতে পারেন সেটা আপনি ঠিক চিহ্ন দিয়ে দিবেন, সবগুলি দিয়ে দিবেন। অনলাইন সার্ভিস, আপনি অনলাইনে আপনার অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন, ব্যালেন্স দেখতে পারবেন, টাকা দেখতে পারবেন, আরেকজনকে টাকা দিতে পারবেন, যে যেটা সরাসরি করেন সেরকম টাকা উঠাতে পারবেন, সব অনলাইনে ওইগুলি নিয়ন্ত্রণ করা যায়। আপনি অনলাইন সার্ভিস দিয়ে দিবেন, এটিএম থেকে আপনি টাকা উঠাতে পারবেন, আপনি কার্ড নিয়ে নেবেন, সেজন্য ঠিক চিহ্ন দিয়ে দেবেন।
আই ব্যাংকিং, এটা আই ব্যাংকিং, এটাও অনলাইন পদ্ধতি, অনলাইনে ব্যালেন্স দেখা, আরেকজনকে টাকা দেওয়া বা আপনার অ্যাকাউন্টে টাকা চেক করা, বিদেশ থেকে টাকা আনা, এটা আপনি ঘরে বসে কম্পিউটারে দেখার জন্যে এই আই ব্যাংকিং সিস্টেম, এই সার্ভিসটা আপনি নিয়ে নিবেন, টিকসিনা দিয়ে দেবেন। এসএমএস সার্ভিস, এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কোনো টাকা ঢুকছে কি না, এটিএম থেকে উঠাইলে কত টাকা উঠাইছে, সেটা উঠাইছে কি না, উঠছে কি না, এই ধরনের তথ্য পাওয়ার জন্য এসএমএসটা সার্ভিসটা ঠিকছে না দেবেন, সবগুলি দিয়ে দেবেন, তাহলে আপনি সব সার্ভিসই নিতে পারবেন। আর এইখানে তিনটা জায়গাতে আপনার স্বাক্ষর, নাম এবং তারিখ সহ দিয়ে দিবেন, তিনটা স্বাক্ষরই সেম হতে হবে, একই হতে হবে, কোনো পার্থক্য থাকা যাবে না। আর এই অংশটুকুতে ব্যাংকের ব্যবহার জন্য এখানে আপনি কোনো আপনাকে পূরণ করতে হবে না, এটা ব্যাংকের কর্মকর্তারা করবে। ইনি এখানে আপনার কোনো স্বাক্ষর নেই, এখানেও আপনার কোনো স্বাক্ষর নেই, হিসাব খোলা যিনি হিসাব খুলবেন, অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন, তিনি তার স্বাক্ষর এখানে, আর যিনি অনুমোদন দিবেন তিনি এখানে স্বাক্ষর দিবেন, ম্যানেজার। আপনার কিছু তথ্য, হিসাব সংশ্লিষ্ট ব্যক্তি সংক্রান্ত তথ্য হলি ফর্ম, এখানে গ্রাহক পরিচয়কার নাম, আপনার নাম, এখানে আমার নাম দেওয়া হয়েছে, বাংলা ইংরেজিতে দুইটাই দিবেন। হিসাবের সাথে সম্পর্ক, আপনি কি এর আগে এটাই প্রথম অ্যাকাউন্ট খুলতেছেন না আরও কোনো অ্যাকাউন্ট আছে, দ্বিতীয় তৃতীয় এরকম, যদি প্রথম হয়ে থাকে প্রথম টিকসিনা দিবেন, আমি সাধারণত প্রথমই দিয়ে থাকি। ওকে, পরবর্তী ফর্ম, হিসাব সংশ্লিষ্ট ব্যক্তির সংক্রান্ত তথ্যাবলী ফর্ম, এখানে আপনার বিস্তারিত বেশি তথ্য দেওয়ার প্রয়োজন আছে। পিতার নাম, আপনার পিতার নাম বাংলা এবং ইংরেজিতে, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে আপনার পিতার নামের বানান, এবং এই আপনার পিতার ন্যাশনাল আইডি কার্ডে যেটা দেওয়া আছে সেভাবেই লিখবেন, সব কিছুতে মিল থাকতে হবে। আপনার মাতার ক্ষেত্রেও একই কথা, আপনার মাতার নাম বানান, ইংরেজি বাংলা সব কিছু ঠিক রাখবেন। আপনার যদি স্বামী স্ত্রী হয়ে থাকে সেক্ষেত্রেও এখানে, যাই হোক, জাতীয়তা বাংলাদেশি, আপনার জন্ম তারিখ, ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের যে তারিখ আছে সেই তারিখটা দিবেন। আপনি পুরুষ না মহিলা ঠিক সেনা দিবেন, অথবা যদি হিজলা বা অন্য কোনো লিঙ্গের হয়ে থাকে তৃতীয় লিঙ্গ সেক্ষেত্রে ঠিক সেনা দিতে পারেন। জন্মস্থান, আপনার ঠিকানা, যেমন গ্রাম, ডাকঘর, থানা, জেলা। জাতীয় পরিচয়পত্র নাম্বার, আপনার যে ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে তাহলে সেটার নাম্বার দিয়ে দেবেন। আপনি কি করেন, পেশা, চাকরি, ব্যবসা, কৃষি, যেটাই হন। পাসপোর্ট নম্বর দেওয়ার দরকার নেই, ইস্যু তারিখ দেওয়ার দরকার নেই, ট্যাক্স আইডি কার্ড নম্বর দেওয়ার দরকার নেই, বর্তমান ঠিকানা, আপনার বর্তমান ঠিকানা যেটা ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধন আছে সেটা দিতে হবে, বা অথবা আপনি বর্তমানে যেখানে অবস্থান করতেছেন থাকেন ঠিক সেই জায়গার ঠিকানা এখানে দিবেন। টেলিফোন নম্বর, মোবাইল নম্বর, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, ফ্যাক্স থাকলে দিবেন, আর স্থায়ী ঠিকানা, এটা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড জন্ম নিবন্ধনের সাথে মিল থাকতে হবে, যে সে এখানে যে ঠিকানা আছে সেই স্থায়ী ঠিকানাটা দিতে হবে, আপনার জন্মস্থানের ঠিকানা দিতে হবে, গ্রাম, থানা, ডাকঘর, জেলা। পেশাগত ঠিকানা, আপনি বর্তমানে কী করেন, যদি চাকরি করেন বা ব্যবসা করেন সেটা কোথায় করেন সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন, পেশাগত ঠিকানা। ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি, আগের কোনো অ্যাকাউন্টও নেই, সুতরাং আপনার কোনো ক্রেডিট কার্ডও নেই, যদি থাকে তাহলে তার তথ্য দিয়ে দেবেন, আর নাহলে আর কোনো তথ্যই আপনার পূরণ করতে হবে না। যদি স্টুডেন্ট হন তাহলে 17 নম্বর এই ঘরটি ফিল আপ করবেন, অভিভাবকের নাম দিবেন ইংরেজিতে, বাংলাতে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম, কোন জায়গায় কোন কিসে পড়েন, কোন কলেজ বা স্কুল কলেজ কোন ইয়েতে পড়েন, সেটা শ্রেণী শাখা ক্রমিক নয়, এটা ফিল আপ করবেন। আর 18 নম্বর, 19 নম্বর এগুলি আপনাদের জন্য না, 20 নম্বর আপনাদের জন্যে না, আর কোনো কিছু আপনাদের জন্য না, নির্দ্বিধায় পরের পেজে চলে যান। 6 নম্বর পেজ, নমুনা স্বাক্ষর কার্ড,
এইটা অ্যাকাউন্ট নাম্বার, এটা আপনি অ্যাকাউন্ট নাম্বার আপনার টাকা আপনি আপনাকে বসাতে হবে না, এটা ব্যাংকের কর্মকর্তা বসিয়ে দিবে। এবং টাইটেল অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট কী নামে, এটাও ব্যাংকের কর্মকর্তা বসিয়ে দিবে, অথবা আপনি বসালে সমস্যা নেই, আপনার নাম এখানে বসবে ইংরেজিতে। আর আপনার স্বাক্ষর, আপনার নাম, এই তিনবার আপনার নাম লিখবেন আর স্বাক্ষর, তিনটা স্বাক্ষর দিবেন, নাম পুরো পুরো নাম আর স্বাক্ষর, দুইটা দুই জিনিস। স্বাক্ষর হচ্ছে সংক্ষেপে নাম অথবা অন্য কোনো আকৃতিতে সিগনেচার করা, আর পূর্ণ নাম হচ্ছে আপনার পূর্ণ নাম। এখানে আপনার একটা ছবি লাগবে, সত্যায়িত, প্রত্যেকটা ছবির জায়গায় ছবি বসাবেন, নমিনির ছবির জায়গায় নমিনির ছবি বসাবেন। এই অংশটুকু আপনাকে ফিল আপ করতে হবে না। আর এখানে স্বাক্ষর করবে অ্যাডমিটেড অথরাইজড অফিসার, এখানে আপনার কোনো স্বাক্ষর নেই, আপনার এই তিনটা স্বাক্ষরই। এই অংশটুকু ফিল আপ পূরণ করবে ব্যাংক কর্মকর্তা, এখানে আপনাকে কিছুই করতে হবে না। আপনি শুধু সর্বশেষ অংশে এখানে পূর্ণ নাম দিবেন আর স্বাক্ষর দিবেন, এখানে তারিখ দিবেন। এই পেজ শেষ, 7 নম্বর পেজ, পৃষ্ঠা নম্বর 7, গ্রাহক পরিচিতি সম্পর্কিত ফর্ম, তারিখ দিবেন, হিসাবে শিরোনাম আপনার নাম, যিনি অ্যাকাউন্ট খুলবেন তার নাম বাংলা এবং ইংরেজিতে, হিসাবের প্রকৃতি আপনি কী ধরনের অ্যাকাউন্ট খুলতেছেন, মুদ্রা বা সঞ্চয় হিসাব নং, হিসাব নম্বর এটা ব্যাংক কর্মকর্তা বসিয়ে দিবে, ইউনিক গ্রাহক আইডি কার্ড এটাও ব্যাংক কর্মকর্তা বসিয়ে দিবে, আপনাকে বসাতে হবে না। গ্রাহকের পেশা, আপনার কী করেন, চাকরি ব্যবসা যেটা করেন সেটা, আপনার মাসিক আয় কত, মাসিক আয় আপনি যেটা যে পরিমাণ আয় করেন সেই পরিমাণ দিয়ে দেবেন, অর্থের উৎস আপনি কী উপায়ে আয় রোজগার করেন, চাকরি থেকে না ব্যবসা থেকে সেটা উল্লেখ করে দেবেন, অর্থের উৎস নিশ্চিত করার ক্ষেত্রে সংগৃহীত দলিলাদি, যদি সেই ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র দিয়ে থাকেন তাহলে সেটা দিবেন, আর না দিলেও চলবে, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনি কী কী কাগজপত্র দিয়েছেন, যারা সাধারণ ব্যক্তি এবং প্রাপ্তবয়স্ক তাদেরকে জাতীয় পরিচয়পত্র দিতে হয়, আর যারা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পান নাই তারা জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, 12, 13, 14 আর কোনো কিছুই আপনার পূরণ করার কিছু নেই, 12, 13, 14 এগুলি আপনাদের পূরণ করতে হবে না, এগুলি আপনাদের নয়। পরের পেজে চলে যাই, এটা হচ্ছে গ্রাহক কী করেন, কী ধরনের ব্যবসা নিয়োজিত। আপনি যদি ব্যবসা উল্লেখ করে থাকেন তাহলে এইখানে কিছু ব্যবসার তালিকা দেওয়া আছে, এগুলির মধ্যে যদি হয়ে থাকে তাহলে টিকচিহ্ন দিয়ে দিবেন, আর যদি আপনি চাকরি করে থাকেন তাহলে চাকরি টিকচিহ্ন দিয়ে দিবেন, আর কিছু না। এই এই পেজে আর কোনো কিছুই করার নেই। ওকে, পরবর্তী পেজ, এই পেজটাও গ্রাহকের নিজ সম্পদের পরিমাণ, এটা আপনাকে পূরণ করতে হবে না, এখানে আপনার কোনো কাজই নেই, এখানে ব্যাংক কর্মকর্তা পূরণ করবে। গো নেক্সট পেজ, প্রযোজ্য নিয়মাবলী, এখানে কোনো কিছু পূরণ করার নেই, এটা আপনি পড়বেন আপনার নিয়মের স্বার্থে কীভাবে অ্যাকাউন্ট পরিচালনার নিয়ম নীতি কী সেটা। সর্বশেষ পে ফ্রিজটা, এটা তো কিছুই নাই, এখানে ব্যাংকের নিয়ম আইন কানুন সম্পর্কে বলা আছে এবং তাদের সমস্ত শর্ত মেনে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন, সেই মর্মে একটি স্বাক্ষর দিবেন। এখানে সর্বশেষ জায়গা হিসাবদারি, হিসাবদারি গণ নাম স্বাক্ষর তারিখ, আপনার নাম লিখবেন পূর্ণ নাম এবং তার পাশে স্বাক্ষর দিবেন এবং তার পাশে তারিখ লিখবেন ঠিক এই জায়গাতে, আর সংশ্লিষ্ট কর্মকর্তা স্বাক্ষর এখানে করবে, ব্যাংক কর্মকর্তা, এখানে আপনার কোনো স্বাক্ষর নেই, আপনার আর কোনো কাজ নেই এখানে। আপনার অ্যাকাউন্ট এই অংশটা, এই ফর্মটা পূরণ করার পর আপনার সব কিছু পূরণ করা হয়ে গেছে, আপনি এবার নির্দ্বিধায় ব্যাংক কর্মকর্তার নিকট জমা দিন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালাম।